পিছন করতে দিক করে দেয়, পিছন দিক করে দেয় ওরা। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে আসছি আমার ছোটো মার বাড়িতে। দেখুন এই যে মিষ্টির প্যাকেট নিয়ে আমি আসছি। এই যে উঠতে পারি না, পায়ে ব্যথা। এই যে আসছি, এই যে এই যে ছোট মার বাড়িতে কাজ হচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন। এই যে চুড়িদার সব কাজ হচ্ছে। এই যে আমার ছোট মা দেখতে পাচ্ছ, আমার ছোট মা এটা কেনাও মিষ্টিটা। এই যে ছোট মাকে মিষ্টিটা দিলাম, হাই করে দাও একটু। আরে পিছন দিকেই তো দেখছি, হাই করো। হাই, মিষ্টি নিয়ে আমি যাচ্ছি, পিঠে তৈরি করতে পৌঁছে। এসে অনেক দিন পর এসেছি। এই যে এইটা আমার এক আর একটা ভাইয়ের বউ, দেখেছেন অনেক দিন পর এসেছি। এই যে আমার বোন দেখতে পাচ্ছেন, কেমন বলবেন আমার বোনটাকে, কেমন রোগা। চলুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমার ছোট মার বাড়িটা। যাই হোক, ভাঙা চোরাই হয়ে থাক, যাই হয়ে থাক। এই যে এটা ওপরে ঠাকুরঘর, ঠাকুরঘরটা এখন বন্ধ আছে। এইদিকে ওপরে কাজ হচ্ছে, ওপরে যাওয়া যাবে না। এই যে এখানে, হ্যাঁ এই যে গম ভাঙানোর মেশিন, এই যে গম ভাঙছে। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে এই পৌষ পার্বণের সময় চালের গুঁড়ি, সব কিছু গুঁড়ো করা হয়। তাহলে আমার ছোটো মার বাড়িটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখি, কেন এখন অনেক গল্প হবে ও আপনাদের সাথে রান্নাঘরটা শেয়ার করা হয়নি। চলুন বন্ধুরা একটু রান্নাঘরটা দেখিয়ে দিই আমার ছোটো মার। এই যে আ কি সুন্দর গন্ধ চাচ্ছি আমার ছোট মার রান্নাঘরে, বাঁধাকপির গন্ধ, কি লাভলি গন্ধ চাচ্ছে, দেখেই খাই খাই মনে হচ্ছে। এই দেখুন এই একটা ফ্রেন্ডস আপনাদের, এটা আমার ছোট মার বোন, এখন পিছন ঘুরে রান্না করছে। দেখতে পাচ্ছেন রান্নাঘরটা, বলবেন কেমন লেগেছে আমার ছোট মার বাড়িটা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতন টাটা।